সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বড় কোচাবাড়ি হাট থেকে, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা। শনিবার মঙ্গলবারে হাট বসে, আর আজ মঙ্গলবার 22 আগস্ট 2023। আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলোই খামার উপযোগী সার। তো আমরা আপনাদের 50 থেকে যে 70 হাজারের খামার উপযোগী সার কেনাবেচা চলছে সেগুলো একটু দেখাবো, দামের ধারণা দেবো। আমরা এখান থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এটা দাম কত চাচ্ছিলেন? 85 চাওয়া। দাঁত হয়েছে চাচা? কত হলে দেওয়া যাবে? 75। এটা কি শেষ না কিছু কমবে? 75-এর নিচে আসবে না? 75 হাজার হলেই কিন্তু বিক্রি করতে চায়। পুরাপুরি আর আপনার কথা কইছেন বলতে ধরা বলছে 63, আপনারা 70। কত তাহলে হয়ে গেছে? 70 আর উনি 63 বলছে, পরে 65 বললো। 65 এবং 70। আর এটা বিক্রি হয়ে গেছে? কত টাকার জন্য আটকে আছে ভাই? কত টাকার জন্য আটকে আছে? 2000। আপনারা কত বলছেন? 62 আমরা কই যে 62 আর 60। এটা দাঁত তো হয় নাই না? 62 এবং 60। তখন থেকে কিন্তু দাম চলছে দেখছেন, 60 এবং 60 হাজার 200, মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে দেখছেন। কত? 100 টাকা? 60 হাজার 100? দেখছেন কাহি চাল চলছে তখন থেকে। কি হইলো, কি হইলো শেষে, কি হইলো? আমি কত কিনলেন? 61।
একষট্টি না ষাট হাজার একশো একষট্টি একষট্টি খাদানি আছে ছ টাকা হ্যাঁ একশোতে কিন্তু কিনেছে আর ওর লেখা টেখা সব মিলিয়ে উনি বলতেছে একষট্টির মতো পড়ছে। সামনের দিকে চলে যাই ভাইয়া, এটা কত কি চাচ্ছিলেন দাম? পঁচাত্তর। কত বলতেছে ভাই? দাঁত হয় নাই না? দাঁত হয় নাই, ঠিক আছে। কত দাম? কত বাহাত্তর? কত বলে কত বলে কত বলে পঁয়ষট্টি ছেষট্টি লাস্ট টার্গেট দুই গম সত্তর হলে এটা বিক্রি হবে। দাঁত 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 দুই দাঁত সত্তর। পাশে আমরা আরো দেখছি। বেলাল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কয়টা নিয়ে আসছিল? ভাই মাল নিয়ে আসি নাই। এখানে কিনলেন? এর ছড়া কিনছি। ছড়া কিনলেন, বিক্রি করলেন কয়টা? বললি একটা বিক্রি হয়েছে। একটা পাঁচটা এখনো আছে? পাঁচটা এখনো আছে। তার মানে আজকে বাজার অবস্থা কাস্টমার নাই তো ভাই? কাস্টমার নাই না। আচ্ছা কেনা দাম বলা যাবে? কিনা দাম বললে তো আমাকে ভাই কিছু লাভ করতে হবে না? আচ্ছা একটু চুপি চুপি বলেন। দুধ ভাইয়া? হ্যাঁ 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 দেখি দেখি। এটা একটা আর এটা একটা দেখেন। হ্যাঁ দুধাত দুধাত জি ভাই। এটা তিন নাম্বার আর দুধাত। এটা চার নাম্বার চার নাম্বার এটা দুধাত। দেখেন দোষের দেখেন দেখেন। হ্যাঁ চার নাম্বার। আচ্ছা এখন একটু একটু দাঁড়ান দেখি কেনা দামটা বলা যাবে না? কত কত হলে দেওয়া যাবে? দুইটাই পঁচাত্তর করে দেড়শো এইটা আর এইটা। পাশেন তো দেখি দেড়শো এই দুইটা একই দাম। একই দাম দুই হাজার কমলে দেওয়া যাবে? দুই হাজার কম হলে দুইটা দেওয়া যাবে দেড়শো থেকে। সবই দুই দাঁত করে? সব দুই দাঁত করে। আমি যে রেটে মাল বেশি ভাই সীমিত লাভে বেশি সীমিত লাভে বিক্রি করে। আর কোনটা? এটা কোনটা কোনটা? ও এটা। এটা কত হলে দেওয়া যাবে? চালে ভাই পঁচিশ দেওয়া যাবে ভাই। হ্যাঁ একশো দুই দেওয়া যাবে। একশো হলে দেওয়া যাবে? একশো দুই। একশো দুই ও আচ্ছা আচ্ছা। আর যেটা আমি বিক্রি করছি ভাই। হ্যাঁ কোনটা? এটা কত বিক্রি করলেন? সাড়ে চৌষট্টি। সাড়ে চৌষট্টি দিলেন কত? সাড়ে ছেষট্টি। সাড়ে ছেষট্টি উনি তো আমবাড়ির পরে আমবাড়িতে যা বিক্রি করবে? আমবাড়িতে বিক্রি করবে। দেখাল ভাই আপনি নিছেন, আপনি দেখে শুনে আমি দেড় হাজার লাভ দিচ্ছি আপনার। আচ্ছা দেড় হাজার দেখে শুনে লাভ দিচ্ছেন? দেড় হাজার লাভ দিচ্ছে। আচ্ছা এখন এই গরুগুলো যদি কেউ নিতে চায় যেগুলো আছে একটু যোগাযোগ নাম্বারটা দেন তো। জিরো ওয়ান হ্যাঁ সেভেন থ্রি সেভেন হ্যাঁ টু জিরো হ্যাঁ ফাইভ ফোর হ্যাঁ নাইন সেভেন নাইন সেভেন নাইন সেভেন নাইন সেভেন ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। অল টাইম গরু থাকে, কেউ যদি কিছু নিতে চাই তাহলে দেওয়া সম্ভব? অবশ্যম্ভব। ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা